Hello everyone, welcome back to my channel. Team Crafty সকল দর্শককে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। শুরু করছি Team Crafty প্রথম পূজো ব্লগ। বাঙালি পূজো কিন্তু এখন আর 5 দিনে আবদ্ধ নেই, তারা ছড়িয়ে পড়েছে মহালয়ার দিন থেকে। ঠিক সেটা ভেবেই আমরা আর পিছিয়ে থাকিনি, বেরিয়ে পড়েছিলাম কলকাতার পূজো দেখতে। শুরু করেছিলাম শিয়ালদা থেকে। তবে শিয়ালদায় পৌঁছে শিয়ালদার সবথেকে কাছের পূজোটা শিয়ালদা সর্বজনীন, সেই ছবি আমি তুলে ধরছি তোমাদের সামনে। এটা দ্বিতীয় ছবি, দেখতেই পাচ্ছ এখনো প্রিপারেশন চলছে, সুতরাং ভেতরে ঢোকা বা প্রতিমার মুখ দেখার সুযোগ আমার হয়নি। তাই সেখান থেকে চলে গেছিলাম কলেজ স্কয়ার, গিয়ে মনটা পুরো আনন্দে ভরে উঠল, চারিদিক আলোয় ঝলমল করছে। ভাবলাম এখানে অন্তত আমি ভালো করে সবাইকে দেখাতে পারবো, কিন্তু না, ঠিক সেই সময়তে দেখলাম প্যান্ডেলের ঠিক সামনে গিয়ে সিকিউরিটি আটকে দিল, কারণ তাদের প্রতিমার এখনো উদ্বোধন হয়নি। যথারীতি ফিরে এলাম বেশ কিছু ক্লিপ নিয়ে, তাই সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। পুজোর 5টা দিন কিন্তু এখানে বেশ ভিড় হয়, তাই মনেও ভুলো না এই দিনগুলোতে পুজো ঘুরতে। তারপর যথারীতি অনেকটা হেঁটে আসার পর প্রচণ্ড খিদে পেয়ে যায়, এবং তার জন্য আমরা চলে আসি কাছের ইন্ডিয়ান কফি হাউসে। তাই সেখান থেকে সোজা শ্রীভূমি। শ্রীভূমির আকর্ষণ কিন্তু এখনও পর্যন্ত পুজোয় সেরা। বাঙালি কোথাও পুজো দেখতে পাক আর না পাক মহালয়ের পর দিন থেকে শ্রীভূমিতে ভিড় করছে। আমিও তাই করলাম। যথারীতি দ্বিতীয় ছবি তোমাদের সামনে দেখাচ্ছি, আশা করি পঞ্চমী থেকে আর এখানে ঢুকতে পারবো বলে মনে হয় না। এই হচ্ছে শ্রীভূমির ক্লাবের গেট, আর ঠিক তার উল্টো দিক থেকে লাইন শুরু হয়েছে। অগণিত মানুষের ভিড় সব কিছু ঠেলে আমিও চলে গেলাম ঠিক প্যান্ডেলের একদম সামনে, আর সেখান থেকে তোমাদের জন্য ভালো করে প্যান্ডেলের ফটো ভিডিও নিয়ে এসেছি। যারা হয়তো কলকাতা থেকে অনেকটা দূরে বসে ভাবছো এবারও কলকাতার পুজোর প্ল্যানটা করতে পারলাম না, ঠিক তাদের জন্যই আমার ব্লগ। দেখতে পাচ্ছ অগণিত মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে, সবাই ছবি তুলছে, ফটো তুলছে, ভিডিও করছে, যতটা নিয়ে বাড়ি যাওয়া যায়। এবারে তাদের দুর্গাপুজোর থিম করেছে ভ্যাটিকান সিটি। খুব সুন্দরভাবে নিখুঁত হাতের কাজ দিয়ে দুর্গাপুজোটা প্যান্ডেলটাকে ওরা গড়েছে। অনেকেই হয়তো অষ্টমী নবমীর দিন এখানে আসবে, যারা ধৈর্য ধরে দেখার সুযোগই পাবে না, তাই খুব কাছ থেকে কয়েকটা ফটো তুলেছি, যাতে হাতের কাজ, ঠাকুরের মুখ সবটা তোমরা এখন থেকে দেখে নিতে পারো। চেষ্টা করব পুজোর বাকি দিনগুলোতেও তোমাদের সাথে সবটুকু আনন্দ ভাগ করে নেওয়ার। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। এই দুর্গাপুজোর ব্লগের পাশাপাশিও আমার চ্যানেলে তোমরা দুর্গাপুজোর সময় বা অন্য যে কোনো ইন্ডিয়ান অকেশনের সময় কিভাবে ঘর সাজাতে পারো তার অনেক ভিডিও আছে, সেগুলোও দেখো। আর এই হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেলের বেরিয়ে আসার সময়টা, এটাও বেশ ভালোই সাজিয়েছে। এখান থেকে বেরিয়ে এসে দেখলাম কলকাতার ক্লক টাওয়ার, ব্যাস বাড়ি ফেরার কথা মনে পড়ে গেল। শুধুমাত্র পুজো প্যান্ডেলগুলোই নয়, গোটা কলকাতাটাই কিন্তু আলো দিয়ে সাজিয়ে ফেলেছে এই মুহূর্তে। তাই যারা কলকাতা আসতে পারোনি তাদের জন্য ব্লগগুলো বানাবো, ভালো লাগলে দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো অন্য একটা ব্লগ নিয়ে।